64 বছরের ইতিহাসে দেশের সর্বোচ্চ উৎপাদন হলেও নিয়ন্ত্রণহীন লবণের দাম। যদিও বিসিকের দেওয়া তথ্যকে স্ট্যান্ড বাজি বলে মন্তব্য করছেন মিল মালিকরা। সিন্ডিকেটের কারণে লবণের দাম নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে কোরবানি ঈদ ঘিরে লবণ মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। দেশের ভোজ্য লবণের প্রায় 55% সরবরাহ করা হয় নারায়ণগঞ্জের লবণ মিলগুলো থেকে। মাঠ পর্যায়ে উৎপাদিত অপরিশোধিত লবণ এসব মিলে আসার পর সেগুলোকে পরিশোধনের মাধ্যমে তৈরি করা হয় ভোজ্য লবণ। এছাড়াও এই অপরিশোধিত লবণকে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প লবণ হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন কলকারখানায়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের মতে এবছর রেকর্ড 24,37,890 টন লবণ উৎপাদন হয়েছে, যদিও তা মানতে নারাজ ব্যবসায়ীরা। সেরা উৎপাদন যদি হয়ে থাকে লাভ তো নাই, যদি এত বেশি হয়ে থাকে কমে 10টায় আসার কথা ছিল, তো সেরকম তো কমতেছে না, তো ভোক্তার কি লাভ হইল? ভোক্তার তো কোনো লাভ নাই। 6000 mAh ব্যাটারি, ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার, নেক্সটজি N73। মাঠ পর্যায় থেকে বাজারে যাওয়া পর্যন্ত বেশ কয়েকবার লবণের হাত বদল হয়, আর তাতে প্রতিবারই বাড়ে দাম। আরেকটি অংশ কৃত্রিম সংকট তৈরি করে লবণ আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। লবণটা ব্যান করে দিয়েছে। লবণ ব্যান করার মানে কি? এই সুবিধাটা পাচ্ছে ধনীরা এবং ওখানকার যারা নাকি মাঠ পর্যায়ে লোক আছে তারা, মধ্যস্বত্বভোগী তো আছেই, এবং যারা ল্যান্ডলর্ড তারাই এই জিনিসটারে ব্যান করে রাখছে। কোরবানির ঈদকে ঘিরে চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য লবণের চাহিদা বৃদ্ধি পায়, তাই লবণ মজুদ বা যে কোনো কারসাজির বিরুদ্ধে সজাগ থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কিছু কিছু জায়গায় আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা বিনামূল্যে বিসিকের মাধ্যমে লবণ দেব, তবে এই ক্ষেত্রে যাতে কেউ চামড়া সংরক্ষণের নামে লবণ মজুদ করতে না পারে এই বিষয়টা আমাদের মনিটরিংয়ের আওতায় রয়েছে। নারায়ণগঞ্জের মিল মালিকরা মনে করেন লবণের মাঠের ভাড়া নিয়ন্ত্রণ ও উৎপাদন ও বিপণনে দালাল ফরিয়াদের দৌরাত্ম্য রোধ করা গেলে লবণ চাষিদের পাশাপাশি উপকৃত হবেন ভোক্তারাও। রাজু আহমেদ, DBC News, নারায়ণগঞ্জ।